পর দেখলাম আসলো কি আসলো আরে ম্যান্ডির মেয়ের টিচার তো তার ভিডিও আসলো সে ভিডিওতে কোনো রকম টেলিভিশন দিল না বললো কিছুই বলবো না যে যা বলা বলুক কারণ যেটা আমি বলেছিলাম মেইন কারণটা মানে রাগা রাগারাগির মেইন কারণটাই হচ্ছে ওই ম্যান্ডির ইউটিউব মিটটাই শুরু তোমরা এখন বলবে যে না দিদি ইউটিউব মিটটা না আগে তো একটা সোমেন ভিডিও করেছিল সোমেন ভিডিও করার পরও কিন্তু অনেকটা চুপ থাকা হয়েছিল কিন্তু ইউটিউব মিটটা কাছে আসার সাথে সাথেই কিন্তু গরমা গরম গরমা গরম হয়ে গেল হ্যাঁ তো ও এটা বললো ওই যে হলুদ শাড়ি হলুদ শাড়ি একটা প্ল্যান ছিল এটা নেই ঝগড়া কিন্তু ও একটা কথা কিন্তু ক্লিয়ার করলো না ম্যান্ডির মেয়ের টিচার কোথায় সে হুলের সাথে ম্যান্ডির রিলেশন রাখতে হেল্প করেছে কেন যেটা কালকে এলিগেশন লাগানো হয়েছে যে ভুলের সাথে রিলেশান রাখতে তো সেও সাহায্য করেছিল তাকেও তো যেন ছাড়িয়ে দেওয়া হয়েছে অ্যাজ এ প্রাইভেট টিউটার তাহলে কেন তাকে এই মিটে অ্যালাউ করা হলো কারণ যার সাথে যারাই ম্যান্ডিকে এই পরকীয়া পর্বে সাহায্য করেছে তাদের সাথেই সম্পর্ক কাট করে দেওয়া হয়েছে এমন কি শোনা গেছে ছোটো মার সাথেও কিন্তু ওদের সম্পর্কটা কাট করে মানে ম্যান্ডির সম্পর্কটা কাট করা দেওয়া হয়েছে কারণ রিলেশনশিপটা আছে বলে যাই হোক সেটা দেখলাম কিন্তু সে বললো না একবারও যে হ্যাঁ ম্যান্ডির সাথে এই সম্পর্ক ম্যান্ডির সাথে সেই সম্পর্ক বললো না আরেকটা কথা আমি ভেবেছিলাম ম্যান্ডি হয়তো কাউকে নিজের থেকে খোঁজ করেছে নিজের থেকে যেতে বলেছে নিজের নিজের থেকে যোগাযোগ করেছে দেখলাম যে না সেটাও সত্যি কথা বেরিয়ে আসলো যে ম্যান্ডি যোগাযোগ করেনি কারোর কোনো জায়গা থেকে ম্যান্ডির জন্য হুতা আহা উত করে সেই ক্রিয়েটার যোগাযোগ করেছে যোগাযোগ করার পর ম্যান্ডি মনে হয়েছে যে একটা সাহারা পেয়েছি সে যখন যোগাযোগ করেছে তখন ম্যান্ডি বলেছে আসো 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 আর সেও ম্যান্ডিকে যথেষ্ট ভালোবেসেছে প্রচন্ড ভালোবেসেছে প্রথম দিন থেকে যে কথাগুলি হয়েছে প্রথম দিনে কষ্ট কথা বলবো আমি তার কথা কল রেকর্ডিং করে রাখবো হুম তো এই রকম কথাবার্তা মানে যারা বলে তাদের সাথে তো আমার মনে হয় না কারোর কথা বলা উচিত ডে ওয়ান থেকে যে কথাগুলি আমি কারোর সাথে বলবো প্রথম দিন থেকে আমি কল রেকর্ডিং করে রাখবো এই কি ধরনের মানসিকতা রে ভাই ডে ওয়ান থেকে আমি কারোর কথা বলবো আমি বলবো যে সে হয়তো জানেও না কি বলছে না বলছে প্রত্যেকটা কথা কল রেকর্ডিং করা যদিও এটা অটো কল রেকর্ডিং আছে বলেছে এ ধরনের লোকের সাথে কথা বলার কি মানে হতে পারে কি ধরনের মানে হতে পারে আর প্রাইভেট কথা কল রেকর্ডিং কোনো চ্যানেলে দেওয়া এটা নিয়ে কিন্তু বাংলাদেশের বিশাল বড়ো একজন হিরোইনের এগেনস্ট কেস হয়ে গেছে কারণ এরকম হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিংটা ছেড়ে দিয়েছিল সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা সবাই জানো বিশ্বাস একজন বড় নায়িকা কল রেকর্ডিং ছাড়া চ্যাট ছাড়া হোয়াটসঅ্যাপ চ্যাট ছাড়ার এগেনস্টে কিন্তু যদি কেউ চায় এখন যদি মেন্ডি সোমেন চায় যে আমাদের প্রাইভেট কল তুমি কারোর কল রেকর্ডিং উইদাউট তার পারমিশন তুমি ছাড়তে পারো না তুমি রেকর্ড করো না মহা রেকর্ড করো এটা সম্পূর্ণ একটা ক্রাইম এটা আমি আগেও বলেছি কারোর কল রেকর্ডিং তুমি পারো না সে যদি তোমাকে পারমিশন দিয়ে থাকে যে আমি তুমি ছাড়ো তাহলে তুমি ছাড়তে পারো আদারওয়াইজ কোনো চ্যাট কোনো কল রেকর্ডিং যদি পার্টি এত বড় নায়িকা উপবিশ্বাস তার এগেনস্টও কিন্তু কেস হয়ে গেছে একটা সামান্য কল রেকর্ডিং আউট হওয়াতে কারণ কল রেকর্ডিং হচ্ছে সম্পূর্ণ পার্সোনাল তুমি যখন কথা হচ্ছে তখন তো প্রাইভেট কথা কল রেকর্ডিং এভাবে দেওয়া যায় না হুম ম্যান্ডিসমেন অন্য কেসের কথা বলছিল সেগুলি হয়তো ধূপে টিকলো না হলে কারণ ধোপে টিকলো না হলে একজন ধোপে টিকলো না হলে কারণ নিজেরা অনেক কথা বলেছে সেন বলেছে কিন্তু যদি বলা হয় যে আমার প্রাইভেসি আউট করে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এটা কিন্তু অনেক বড় ক্রাইম যে কোনো লোক কল রেকর্ডিং এবং কল রেকর্ডিং ছাড়ার আগে তাকে জিজ্ঞেস করতে লাগবে এবং সেটাও রেকর্ড করতে লাগবে যে হ্যাঁ তুমি আমার কল রেকর্ডিং সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারো তবে গিয়ে কল রেকর্ডিং দিতে পারো আদারওয়াইজ কল রেকর্ডিং হোয়াটসঅ্যাপ চ্যাট এগুলি ছাড়া কিন্তু বিশাল বড় বিশাল বড় ক্রাইম এটাকে প্রাইভেট টোটালি প্রাইভেট পার্সোনাল বলা হয় এবার ছাড়া যায় না যেরকম ফোন নাম্বার ডিসক্লোজ করা যায় না এর থেকেও খারাপ হচ্ছে অ্যাড্রেস কেন দেওয়া যায় না এটা প্রাইভেসি অ্যাড্রেস ফোন নাম্বার ঠিক তেমনি কল রেকর্ডিং কারো পারমিশন ছাড়া হোয়াটসঅ্যাপ চ্যাট কারো পারমিশন ছাড়া দেওয়া যায় না সেটা দেখলাম আর দেখলাম মেশামশয় মেশামশয় সত্যি খুব ভেঙে গেছেন শরীরটা খুবই খারাপ খুব কান্নাকাটি করছেন নাতিনকেও নি প্রচন্ড ভালোবাসেন আগেও আমি বলেছি নাতিনকে খুব ভালোবাসতেন কিন্তু মেশামশাই কিন্তু খাওয়া দাওয়া একটা মেশামশাই আজকেও বলেছে ঘরে একটুখানি ছিল সেটা খারাপ নষ্ট হয়ে যাবে এর জন্য বানিয়ে ফেলেছে বেসন আর ওই চালের দিয়ে বড়া মেশামশাই ভাজা বড়া একদমই না যত কম তেল দিই হোক না কেন বা লিভার খারাপ হয়ে গেলে ভাজা বড়া মেশামশাই কয়েকটা দিন সুস্থ হয়ে যাবেন তখন খাবেন কাজের মাসি বলছে একা খাবে না ঠিক আছে তা সত্য কাজের মাসিকে বোঝাতে লাগবে যে এগুলি খাওয়া তো আমার জন্য ভালো না তুমি খাও আমি খাও মেশামশা একটু জীবটাকে না টেনে ধরে রাখতে লাগবে আর তবে খুব লাকি মাসিটা মনে হয় ভালো বেশ ভালোই খে খেয়াল রাখে আবার ক্যামেরাও ধরে মানে বেশ ভালো এবং মেশামশার জন্য বাজারটাও এই মাসিটা করে নিয়ে আসে এইবার দেখো মানুষ কাউকে একা রাখে না ভ যাই হোক ভালো মাসি তো পাই দিচ্ছে হ্যাঁ টাকার বিনিময়েও কিন্তু ভালো থাকা যায় না ভালো মানুষ পাওয়া যায় না এটা একটা বড়ো কথা অনেক বড় বড় মানুষও কিন্তু শেষ সময় যত্ন পায় না শেষ সময় আমরা জানি অনেক হিরোইন আছে যারা শেষ সময়ে খালি ঘরে মরে পড়ে থাকে পরে গিয়ে জানা যায় বা দু দিন দিন পরে লোক জানতে পারে যে মারা গেছে হুম তো পরে কেউ ওয়াচম্যান এসে জানে যে দুদিন দরজা খুলছে না অনেক বড়ো বড় হিরোইন আছে নামগুলি বা নাই বা বললাম সোশ্যাল মিডিয়া যেহেতু তো জানি সেখানে দাঁড়িয়ে মেশামশাই আজকে একটা ভালো মানুষ ভালো মানুষ পেয়েছে ওনার পাশে হ্যাঁ যে নিজের স্ত্রীকে হয়তো পাননি হ্যাঁ কিন্তু একটা মানুষ পেয়েছে মেশামশার যা কিছু প্রবলেম আছে মানে যাই হোক উনি ইউরোনেটারি প্রবলেম যা কিছু হোক সে কাজে মেয়েটা তো সঙ্গে থাকছে ওনার যত্নটা তো করছে এটা কিন্তু অনেক বড় কথা অনেক বড় কথা যে কাজে মেয়েটা করছে কাজে মেয়েটা ওনাকে রাখছে এটা অনেক বড় কথা তো মেশামশা এত কাঁদবেন না এতে শরীর খারাপ হবে আর ভিডিও করারও দরকার এত নেই আর ভিডিও কর আমরা তো ভিডিও করি আমরা জানি ভিডিওতে প্রচুর স্ট্রেস হয় ভাবতে লাগে চিন্তা করতে লাগে এডিটিং করতে লাগে করতে আপনি বলবেন না টাইম পাস টাইম পাস করার জন্য আপনি নিউজ দেখেন আপনি লোকের ভিডিও দেখেন কিন্তু ভিডিও করবেন না আর যদি করেনি তাহলে দু দিনের ভিডিও এডিটিং করবেন কারণ ভিডিওতে এটা লাগে এডিট করতে এ করতে একটু একটু হলেও পরিশ্রম হয় হুম তো একদমই পরিশ্রম ছাড়া থাকেন ট্রিটমেন্টটা ভালো করে শুরু হয়ে যাক ও ট্রিটমেন্টটা ভালো করে তো শুরু হয়নি আরও ডাক্তার কাছে নিয়ে যাবে অনেকেই বলছে আজকে ম্যান্ডি কেন ভিডিও দেয়নি ম্যান্ডি কেন ভিডিও দেয়নি আমার ধারণা ম্যান্ডি আজকে মেশামশকে নিয়ে কোনো ডাক্তারের কাছে গেছে বা কোনো হসপিটালে গেছে এটা আমার পার্সোনাল ধারণা জানি না গেছে কিনা কিন্তু আজকে ভিডিও ম্যান্ডি দেয়নি না আমার ধারণা হয়তো ম্যান্ডি অনেকে টেনশনও করছো ম্যান্ডি কিন্তু বলেছিল যে আগে আমাদের ওটা করে ফেলি কি বলে ইউটিউব মিটটা হয়ে যাক শনিবারে ডাক্তারের কাছে যাবে বলেছিল রোববার ইউটিউব মিট মানে তো পুরো প্ল্যান করে রেখেছে সোমবার দিন ইউটিউব মিটের ভিডিওটা ছাড়লো হতে পারে সোম কালকেই গেছে বা কালকে হয়তো যায় নাই সোমবার দিন হয়তো একটু টায়ার্ড কারণ যেহেতু রোববার দিন তো দখল গেছে সোমবার দিন হয়তো ঘরে ছিল তো আজকে ভিডিও দেয়নি হয়তো এর জন্য মানে এর জন্য দেয়নি কারণ এই যে বললাম কালকে এই কালকেই হয়তো মেশামশকে নিয়ে গেছেন ডাক্তারের কাছে বা কালকে রাত্রেতে গেছে কোথাও হয়তো এর জন্য দেয়নি এটা আমার পার্সোনাল ধারণা কারণ দুজনের কেউই আর ভিডিও দেয়নি এদিকে দেখলাম হুল খুব ভালো গান গায় খুব দারুণ ব্রিলিয়েন্ট ছেলে তো হুলের ব্রিলিয়েন্সি সব জায়গায় এখন দেখতে পাচ্ছি আমরা আর হুলের এখন হুলের হুলেরকে হুলকে সাপোর্ট করার জন্য লোক আছে অথচ একদিন যখন হুলের মা হুলকে ভালো করার জন্য মেরেছিল তখন এরাই কিন্তু ভিডিও করে বলেছিল এই মাঠটা ঠিক হয় নাই এইভাবে মাঠ ঠিক হয় পুরো ভাইটি সবাই বলেছে কোন সাহসে গায়ে হাত দিল কোন সাহসে গায়ে হাত দিল নিজের ছেলেকে দিল না ওকে মারলো সবাই করেছে আমি বলেছিলাম ঠিক করেছে ঠিক করেছে তখনই ঠিক করেছে কারণ ছেলেকে তো মেরে তারপরে ছেলেও বসে বললো মা আমাকে মেরেছে হ্যাঁ কিন্তু যাই হোক ছেলেকে তো মারবার কারণ এখানেও শাস্তির দরকার ছিল শাস্তি দরকার ছিল তাহলে বুঝতে পারতো ভুলটা বুঝিয়ে দিতে পারছিল না কেউ সবাই তো ভয় পায় কেউ ভুলটা বুঝিয়ে দিতে পারছিল না তারপরে পাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে এতটা ওর হাই ছিল কিন্তু একটা আশ্চর্য লাগছে একটা ভেবে একটা মেয়েকে আমরা সংসার করতে চাইছি না আমরা খুব ভালো মহিলা আমরা চাই সবাই সংসার করুক তাহলে কেন মেয়েটাকে এইভাবে খোঁচানো হচ্ছে তাকে ভুলতে দেওয়া হচ্ছে না কোনো অবস্থাতেই যেদিন আমি হুলের ভিডিওটা প্রথম পাবলিশ করে দেখলাম সেদিনই আমার ডাউট ছিল হুলকে এখানে আনানো হয়েছে হুলকে আনানো হয়েছে ওকে মানসিকভাবে ম্যান্ডিকে ওইভাবে ব্ল্যাকমেলিং না করতে পেরে ম্যান্ডিকে মানসিকভাবে হতে পারে হুল নিজেও হ্যাঁ মানসিকভাবে ম্যান্ডিকে দুর্বল করে দেওয়া হচ্ছে কারণ যেহেতু উইকনেস ম্যান্ডির রয়ে গেছে সবাই বলছে তাহলে সেই উইকনেসটাকেই সেই উইকনেসটাকে আরও বেশিভাবে কাজে লাগানোর জন্য এটা করা হচ্ছে এটা কিন্তু ঠিক না একটা মেয়ের উইকনেসটাকে এইভাবে কাজে লাগানোটা কোনো অবস্থাতেই ঠিক বলে আমি বলতে পারবো না কেন ওর ভেতরে আবার যদি জেগে যায় তাহলে সংসারটা তো আরও ভেঙে যাবে আরও ভেঙে যাবে কারণ যতই সোমেন চেষ্টা কেন করুক না কেন শুধু কি মানসিক চাহিদা শারীরিক চাহিদা জানি না কারণ যেটা সবাই বলছে এখন সেই সব চাহিদা মেটানোর পরও কিন্তু একটা আলাদা ফিলিংস থাকে এখন কে জানে কি ফিলিংস ওর ভিতরে ফিলিংস রয়ে গেছে এত অ্যাস্ট্রোলজি নিউমোরোলজি তারপরে ডাক্তার হুজুর সবই তো করেছে তারপরও কতটুকুন মুসতে পেরেছে স্মৃতি হুম আর তার উপরে এই খোঁচা যদি না দেওয়া হতো না ওই একটা কাজ সোমেন আবার করতে পারে আবার একটা জিনিস করতে পারে ওই যদিও আমরা ছাড়বো না ভিডিও না করা যা কামিয়েছে কামিয়েছে ডিসেম্বর জানুয়ারি কামছে এখন তো আবার মেশামশা চিকিৎসার ব্যাপারও আছে আবার পাঁচ সাত দিন দশ দিনের জন্য গ্যাপ কিন্তু ওরা গ্যাপ দিলে কী হবে এখান থেকে যদি হুল কনস্ট্যান্ট ভিডিও দিতে থাকে তাহলে তো ওর মনটা আবার ঘুরে যাবে ঘুরে যাবে কারণ ও কতটুকুন বুঝতে পেরেছে ও নিজের সেফটি নিজের সিকিউরিটি আমি জানি না হ্যাঁ ও মেয়েকে ভালোবাসে বলে আর সেই মেয়ের জন্য তো একটু মারা ত্যাগ করতে পারে জানি না এখন ওই মেশামশা অসুস্থ থেকে যদি এখনও মনটা যদি থাকে মেশামশোর দিকে যে বাবা 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 থাকে তাহলে ওই দিক থেকে মনটা একটু কম থাকতে পারে কিন্তু সত্যিকারের যদি হুল ওকে ভালোবাসত তাহলে এইভাবে ওকে ব্ল্যাকমেলিং করতে না অফকোর্স ব্ল্যাকমেলিং ইমোশনাল ব্ল্যাকমেলিং মেয়েটার সংসারটা সুখে করতে শুরু করেছে আমি না আজ আমি নেই কোথাও এই কথাটা শুনলেই তো মেয়েটার মনটা দুরু 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 করতে শুরু করে দেবে হ্যাঁ যেখানে সবাই জানে ওর উইকনেসটা এখনো রয়ে গেছে তারপরও আমরা ওর উইকনেসটার মধ্যেই আবার আবার ঘাড়ি চলছি যে না তুই উইক তুই আরও উইক হো সত্যি আমরা না গড়তে জানি না ভাঙতে জানি আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেই মনে করি না যে কেনা কারোর বাড়িতে যায় শুধুমাত্র ভিউজ আনার জন্য শুধুমাত্র ভিউজ আনার জন্য শুধুমাত্র র্যাক খায় একটা কলিং করে কথা বলার জন্য একটা কলিং করে কথা বলার জন্য আর কিছু না তো এই কলিং জিনিসগুলি যে আনাটা না এই মার্কেটে খুবই খারাপ ভিডিও দেখে ভিডিও না করে এখন শোম্যান বলছে এখন ম্যান্ডি বলছে ভিডিও টু ভিডিও ভিডিও টু ভিডিও করো তার কিছু না ভিডিও টু ভিডিও হলে কেসও হতে পারে না এটা আমিও জানি কিন্তু ওরাই তো লাগিয়েছিল ওরাই তো একে বলছিলো ওরা ওরাই বলে ভিডিও টু ভিডিও রোস্টিং চ্যানেল মানেই হচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেল মানেই হচ্ছে কিন্তু ভিডিও টু ভিডিও রি ছোট ছেলে ওরা লোক মানুষকে একদম ধুইয়ে দেয় কিন্তু কারোর বাড়িতে গিয়ে নয় নিজের ব্রেইনে ধুয়ে দেয় চলো বাই